ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবো এবং আমি ন্যায় বিচার করার জন্য চেষ্টা করবো। আর কোনো প্রার্থী প্রতি আমার কোনো অসুবিধা হিংসা নেই। আপনারা যদি মনে করেন আমি যদি যুক্ত প্রার্থী হই, আমার সত্যগত যোগ্যতা বা এনাদের কিছু গ্রুপের যদি থাকে ন্যায় বিচার করার মতো চেয়ারম্যান হওয়ার মতো, তাহলে আপনারা আমার সাথে থাকবেন। এবং আমি আমার এই বিশেষ করে বানিয়েছি গ্রামবাসীর প্রতি, বানিয়েছি গ্রামের জনগণের প্রতি বিরক্ত আহ্বান জানাবো। আজকে এই মসজিদে সর্বপ্রথম আমি নিজেকে স্যাটন পার্টি হিসেবে ঘোষণা করছি আনুষ্ঠানিকভাবে, এবং আমি কাজ করে যাচ্ছি। কিন্তু প্রথম মসজিদে আজকে আমার এই মসজিদ দিয়ে যেহেতু এখানে মসজিদে আমি আওয়াজ করি, আমি এই মসজিদের মুসল্লি এবং আমি এই গ্রামের বাসিন্দা এবং আমি আপনাদের পাশাপাশি বিশেষ করে আমার একটাই সাইনবোর্ড হলো আমি আদর্শ গ্রাম থাকি। যদি আমি কলা আঙুল করে কলা গাছ হই, তাহলে বুঝুন আমি দুর্নীতি করেছি। আসলে এখানে দুর্নীতি করার কিছুই নেই, আপনারা সকলে আমার কাছে সমান, এখানে সকলে আমার কাছে কেউ পিতৃতুল্য, কেউ ছোটো ভাই, কেউ বড়ো ভাই। আপনাদেরকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই, আমাদের গ্রামকে আমাদের ইউনিয়নকে আমরা একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন করতে চাই। আমি আশা করি আপনাদের সহযোগিতা, সহমর্মিতা এবং সাপোর্ট আমি পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।